নমস্কার, আজকে আমি ধনে পাতা আর কাঁচা লঙ্কা কিভাবে সংরক্ষণ করতে হয়, কিভাবে ফ্রেশ রাখা যায় সেটা আমি দেখাচ্ছি। একদম পরিষ্কার করে কিভাবে, মানে 7 দিন, 10 দিন, 15 দিন রাখবো ফ্রিজে, সেটা আমি দেখাচ্ছি কি করে সংরক্ষণ করব। আমি আজকে দেখাচ্ছি ধনে পাতা 10 থেকে 15 দিন, এই 2 মুঠি নিয়ে এসেছি। 2 মুঠি আমি কেটে একটু পেপারের উপরে রেখে দেবো, তবে শেকড়গুলো কেটে ফেলব। শেকড়গুলি কেটে ফেলছি। আর এই যে জলভাব আছে ধনে পাতাতে, একটু জল জল ভাব আছে, এটা পেপারে ছড়িয়ে শুকাতে দিতে হবে। হালকা হয়ে হালকা করে শুকিয়ে যাবে, একদম শুকনো না, হালকা শুকিয়ে গেলে এগুলোকে আমি একটা বক্সে রাখবো, এয়ারটাইট বক্সে। 7-8 দিন, 10 দিন তো অবশ্যই খাওয়া যাবে। আর এমনি সাধারণত এমনি রাখলে এটা কি হয়, পচে যায় বা পেকে যায়, এই জন্য এই ধনে পাতাগুলিকে একটু পেপারে জলটা শুকিয়ে নেব, হাওয়াতে একটু রেখে দেব। হাওয়াতে রেখে তারপরে জলটা শুকিয়ে ধনে পাতাটা আমি প্রিজার্ভ করব। আর লঙ্কা নিয়েছি 250 গ্রাম। এই লঙ্কাগুলো ধুইনি, এগুলো বোটা ছাড়াবো। বোটা ছাড়িয়ে, লঙ্কার বোটা ছাড়িয়ে একটু হাওয়াতে রেখে তারপরে আমি কৌটোতে ভরবো। এই বোটাগুলি আপনারা ছাড়িয়ে নেবেন। বোটাগুলি ছাড়িয়ে নিয়ে একদম যেরকম লঙ্কা আছে সেরকম 15 দিন থেকে 20 দিন, 25 দিন থাকবেই ফ্রিজে। আপনি এয়ারটাইট বক্সে হোক, ভালো মতো হাওয়া বের করে রাখবেন, যাতে হাওয়াটা না ঢোকে। আর প্লাস্টিকও রাখা যায় ধনে পাতা, কিন্তু এটার হাওয়া বের করে রেখে দিতে হবে, হাওয়া বের করে তারপরে ঢোকাতে হবে। আমি লঙ্কাগুলো একদম শুকনো হয়ে গেছে, হাওয়াতে রেখেছিলাম, এই লঙ্কাগুলো বোটা ছাড়িয়ে আমি এখন কৌটোতে ভরে রাখব। আমি লঙ্কার বোটা ছাড়িয়ে নিয়েছি, এই বোটাগুলো। লঙ্কার সবসময় বোটা ছাড়িয়ে ধোবেন না, আগে শুকিয়ে নেবেন। শুকিয়ে এখন আমি এই কৌটোতে ভরছি, একদম যেরকম ভরছি সেরকমই থাকবে। আপনি 7 দিন, 10 দিন, 15 দিন এখান থেকে নেবেন আর ইউজ করবেন, কোনো অসুবিধা হবে না। তবে সাধারণত লঙ্কা বাইরে থাকলে শুকিয়ে যায়, অনেক সময় ফ্রিজে পচেও যায়, যার জন্য এয়ারটাইট করে ভালো মতো আটকে রাখতে হবে। বের করে সঙ্গে সঙ্গেই আটকে রাখলে মাঝে মাঝে দেখবেন খুলে, যাতে ঘাম ভেতরে না হয়। একদম শুকনো ভালো থাকবে, যেরকম রাখছি সেরকমই আপনি 10 থেকে 15 দিন থাকবেই। ভালো মতো টাইট করে এইভাবে লঙ্কাটা রাখবেন। এখন আমি ধনে পাতাটা দেখাচ্ছি, শুকনো জায়গা, এই যে শুকিয়ে গেছে ধনে পাতাগুলি, অনেক শুকিয়ে গেছে, জলভাবটা নেই। এই বক্সে, বক্সটাও শুকিয়ে নিয়েছি, শুকিয়ে ভালো মতো শুকিয়ে গেছে বক্স। এই বক্সে রাখবো হালকা করে, চেপে চেপে না, হালকা করে বক্সে, যাতে নষ্ট না হয়, পচে না যায় বা পেকে না যায়, সাদা সাদা অনেক সময় হয়ে যায়। এটাতে 10 থেকে 15 দিন থাকবে। আর 10 দিন 15 দিন তো লাগে না, সাধারণত 7 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। আপনার যতদিন থাকে আপনি এখান থেকে নিয়ে আপনি ব্যবহার করবেন, একদম ঠিক থাকবে, এইভাবেই থাকবে, যেরকম রেখেছি এইভাবেই থাকবে। তারপর আপনি এয়ারটাইট করে এটাকে লাগিয়ে রাখবেন, তবে ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, এমনি ফ্রিজে রাখলেই হবে। এইভাবে ধনে পাতাটা মাঝে মাঝে দেখবেন, রান্না করবেন এইভাবে নিয়ে, কোনো অসুবিধা হবে না। আর ফ্রিজে বাস্কেটে, খালি বাস্কেটে তরিতরকারি রাখবেনই না, পেপার পেতে তার ভেতরে সবজি ঢোকাবেন, তারপরে উপরে সবজির উপরে পেপার দিয়ে চাপা দিয়ে ভালো মতো বক্সের ভেতরে রাখবেন। সবজি যেরকম রাখবেন সেরকমই থাকবে। ফ্রিজের ভেতরেও কিছু খালি আলগা কিছু রাখবেন না, ফ্রিজে যা রাখবেন এয়ারটাইট করে বন্ধ করে, ফ্রিজের খাবার বের করে একটার থেকেই বারবার নেবেন না, ওটাতে ভালো হবে না, শরীরের জন্য খারাপ। এইটুকু আপনারা দেখবেন একটু। আর আজকে আমি ধনে পাতা লঙ্কা দেখালাম কীভাবে কীভাবে আমি রেখেছি, কীভাবে করছি এটা। আমার চ্যানেলকে লাইক করুন, সাবস্ক্রাইব করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। ধন্যবাদ, নমস্কার। আমি এখন ফ্রিজে রেখে দিচ্ছি।